এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত উদীয়মান তরুণ বক্তা, আমার বন্ধুবর ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শিক্ষক আল জামিয়া আসসালাফিয়া ডাঙ্গিপাড়া। ওনার আলোচনার বিষয় পর্দার গুরুত্ব। পর্দার গুরুত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। ওনাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তা'আলা ফি কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস كلوا مما في الأرض حلالا طيبا. وقال الله تعالى في موضع آخر: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصومت شهرها وحفظت فرضها وعطت بالها قيل لها تدخل الجنة من أي أبواب الجنة شئت. রাওয়াহু ইবনে হিব্বান বিইসনাদিন সহীহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাওযিউইন আখার: ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাওয়াহু মুসলিম। আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী সম্মিলন 2019 এর মহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার মুসলিম ভাতৃমণ্ডলী, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ায়, প্রতিকূল পরিবেশেও এই প্রোগ্রাম চালানোর তৌফিক দিয়েছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন বৃষ্টি দিয়ে সব কিছু ধুয়ে দিতে, বৃষ্টি দিয়ে এমন পরিবেশ করে দিতে যে এখানে দাঁড়ানোরও কোনো সুযোগ থাকতো না। আল্লাহ চাইলে এটা পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন, দিচ্ছেন, তবে এর পরেও প্রোগ্রাম কিছুটা এলোমেলো হলো চলছে। এই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাই আবারও তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়, এটাই স্বাভাবিক। কল্যাণ কোথায় রয়েছে তিনিই জানেন, আমরা তার কল্যাণের মুখাপেক্ষী এবং কল্যাণের আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈরী আবহাওয়ায় আমরা দিনের কিছু দাওয়াতি কার্যক্রম চালানোর চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিবেশকে অনুকূলে করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের সকলের জন্য মাহফিলের সাথে সংশ্লিষ্ট সর্বপ্রকারের ব্যক্তিদের জন্য এই মাহফিলকে জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মিলনকে কবুল করে নিন। সবারই তো উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় যা সঞ্চালক মহোদয়ের নিকট শুনেছেন, পর্দার গুরুত্ব। পর্দার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ের উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উদীব। মুসলিম জীবনের জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রথম পুরুষ, মানব জাতির প্রথম ব্যক্তি আদম আলাইহি আসসালামকে সৃষ্টি করে জান্নাতে থাকার সুযোগ দিয়েছিলেন। আদম আলাইহি আসসালামের একাকিত্ব, নিঃসঙ্গতা কাটানোর জন্য তাঁরই বাম পাজরের হাত থেকে তৈরি করেছিলেন হাওয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই পৃথিবীকে আবাদ করতে, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তাঁরই ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তিনি ইবাদত করিয়ে নেবেন মানুষকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন আদম এবং হাওয়াকে এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষ্য জাতির সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর একচ্ছত্র নিরঙ্কুশ মালিক, তিনি ভালো জানেন কোন বিধানের আলোকে, কোন গঠনতন্ত্রের নিয়মে, কোন ক্যাটালগের আলোকে মানুষ জাতিকে পরিচালিত করলে সুন্দর একটা সমাজ গঠন থাকবে বা সুন্দর সমাজ কায়েম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ যুগের জন্য বাছাই করে শ্রেষ্ঠ গ্রন্থ দিলেন আল কোরআন। কোরআন মাজিদ দিলেন মুসলিম জাতির জীবন চলার পথ হিসাবে, ক্যাটালগ হিসাবে, গঠনতন্ত্র হিসাবে, সংবিধান হিসাবে। মুসলিম জাতি যদি এই ক্যাটালগ কোরআন মাজিদ, এই সংবিধান কোরআন মাজিদ অনুযায়ী তার জীবন ঢেলে সাজাতে পারে, ইনশাআল্লাহ পৃথিবীতে মুসলিমরাই হবেন সর্বশ্রেষ্ঠ জাতি, এতে কোনো সন্দেহ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, যে যুগে দ্বীনের দাওয়াতটা শুরু করেছেন, যে পরিস্থিতিতে ইসলামের প্রচার এবং প্রসার শুরু করেছেন, এই সময়টাকে বলা হয় জাহেলিয়াত, জাহেলি যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অশিক্ষিতদের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই বাণী দিয়ে, কোরআন মাজিদ দিয়ে, আল্লাহর দয় ক্যাটালগ সংবিধান দিয়ে জাহেলিয়াতের অন্ধকার দূর করে জাহেল, অজ্ঞ, মূর্খ, অসভ্য, অশিক্ষিত মানুষগুলোকে মাত্র 23 বছরের ব্যবধানে গোটা পৃথিবীর জন্য মডেল হিসেবে উপস্থাপন করেছিলেন, যে যুগটাকে বলা হয় স্বর্ণযুগ। কোরআন মাজিদের আলোক বর্তিকা দিয়ে অন্ধকারকে দূর করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত এবং দয়ায়। আজকেও মুসলিম জাতির যে অধঃপতন, মুসলিম জাতির দূরে সরে যাওয়া, অমুসলিমদের নিকট থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পেছনে মৌলিক কারণই কিন্তু এটি যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দীক্ষা দেওয়া পথ এবং পদ্ধতি থেকে দূরে সরে গিয়েছি, তার ফল আমাদের উপরে নেমে এসেছে। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ সৃষ্টি করে সুন্দর সিস্টেম দিয়ে দিলেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে, পুরুষ কিভাবে জীবন যাপন করবে, নারী কিভাবে জীবন যাপন করবে, কোরআন মাজিদের ব্যাখ্যা দিলেন। কোরআন মাজিদের মূল রূপ বাস্তবায়ন করে দেখালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুবর, আব্দুল আলিম মাদানী শরীয়তের অপব্যাখ্যা নিয়ে কথা বলছিলেন। দেখুন, অপব্যাখ্যা করেই আমরা কিন্তু দূরে সরে গিয়েছি, যা পর্দার বিষয়ে আলোচনাতেও বিষয়টি ফুটে ওঠে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসার করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য, নারীদের জন্য পর্দার বিধান নাজিল করে পর্দার মধ্যে আসার জন্য গুরুত্ব আরোপ করেছেন। সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বলে দিচ্ছেন, তোমরা গৃহভ্যন্তরে বসবাস করো, তোমরা নিজেদের বাড়িতে নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উল্লেখ করে দিলেন, জাহেলি যুগের মূর্খ অসভ্য নারীদের স্বভাব চরিত্র ছিল, তারা সেজে গুজে নারীকে উপস্থাপন, নিজেদেরকে উপস্থাপন করত অন্য পুরুষের কাছে, যেহেতু তাদের মর্যাদা ছিল না। জাহেলি যুগের নারীদের মর্যাদা ছিল না, তাদের মতামতের স্বীকৃতি ছিল না, দাম ছিল না, তাদের মূল্যায়ন ছিল না, তাদের বৈবাহিক অধিকারও সেইভাবে ছিল না, তাদের অর্থ সম্পদের স্বীকৃতি ছিল না, বিভিন্নভাবে তারা নির্যাতিত এবং অধিকার বঞ্চিত ছিল। বিধায় তারা নিজেদের অধিকার আদায়ের জন্য, নিজেদের সুবিধা বঞ্চিত বিষয়গুলো উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য তারা সেজে গুজে নিজেকে উপস্থাপন করত, পুরুষদেরকে আকৃষ্ট করত নিজেদের সুবিধা বঞ্চিত সমস্যাগুলো দূর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে তাদের মর্যাদা দিলেন, মুসলিম নারীদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদের মর্যাদা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করলেন। বিধায় জাহেলি যুগের নারীরা যেই কারণে অধিকার বঞ্চিত হয়েছিল, মুসলিম নারীরা অধিকার বঞ্চিত নয়। বিধায় জাহেলিয়াতের যুগের নারীদের অনুরূপ আচরণ না করে, সেজে গুজে রাস্তায় প্রদর্শন না করে, শোডাউন না দিয়ে, যেহেতু তাদের অধিকার মর্যাদা ইসলাম দিয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার মধ্যে আসার জন্য নির্দেশ দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পর্দার মধ্যে আসার জন্য আহ্বান জানালেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে হাদিসে বলেছেন, তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, নারী থেকে সাবধান থাকো, দুনিয়ার বিষয়ে সতর্ক থাকো, নারীর বিষয়ে সতর্ক থাকো। ফাইন্না ওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরায়েলের যে ফিতনা, বানি ইসরায়েলের যুগে যে বিপর্যয়, বানি ইসরায়েলের মতো কওমের জাতিতে যে ধ্বংস নেমে এসেছিল, তার পিছনে মূল মৌলিক কারণই ছিল নারী জাতি। মুসলিম উম্মা বাঁচতে চাইলে, উম্মাতে মুহাম্মাদি ধ্বংস থেকে বাঁচতে চাইলে অবশ্যই সাবধান হও নারীদের বিষয়ে এবং দুনিয়ার বিষয়ে। বাস্তবই দুনিয়ার মোহে যে ব্যক্তি লিপ্ত হয়েছে, নারীর মোহে যে ব্যক্তি লিপ্ত হয়েছে, তার ধ্বংস সুনিশ্চিত। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 7124 নম্বর হাদিস, যে হাদিসটি পাওয়া যাবে মিশকাতের মধ্যে 3086 নম্বর হাদিস,
আনুসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালে মিনান নিসা আমি মুসলিম উম্মার জন্য পরবর্তী মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা ভয়াবহ ফিতনা সবচেয়ে বড় বিপদ যেটি পুরুষের জন্য রেখে গেলাম এই বিপদের নাম হলো নারী জাতি মুসলিম উম্মা পরবর্তীতে মুসলিম জাতির পুরুষরা সবচেয়ে বেশি বিপদে যেটা পড়বে যে বিষয় নিয়ে এই বিষয় হলো নারীদেরকে নিয়ে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 7121 নম্বর হাদিস যে হাদিসটি পাওয়া যাবে মিশকাতের মধ্যে 3085 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম পর্দার গুরুত্ব এখানে যদি পর্দা না থাকে যদি নারীদের মধ্যে পর্দা না থাকে মুসলিম পুরুষরা সবচেয়ে বেশি বিপদে পড়বে নারীদেরকে নিয়ে যা 1500 বছর আগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আন আবি সাঈদ আল খুদরি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তালাতু ফিল জান্নাহ ফরায়ত আখতার আহলি আল ফুকারা আমি জান্নাতের দিকে তাকালাম লক্ষ্য করলাম দেখলাম জান্নাতের অধিকাংশ ব্যক্তিরা হচ্ছে গরিব ফকির দরিদ্র মিসকিন অসহায় প্রকৃতির ব্যক্তিরা বেশিরভাগ জান্নাতি অত্তালাত ফিন্নার এবার আমি জাহান্নামের দিকে তাকালাম ফরায়ত আখতার আহলি আল নিসা জাহান্নামে দেখলাম অধিকাংশ রায় নারী জাহান্নামে যত মানুষ রয়েছে তার বেশিরভাগ নারী আর জান্নাতে যত মানুষ রয়েছে তার বেশিরভাগ গরিব আমি লক্ষ্য করলাম যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে সহিহ বুখারীর 5334 নম্বর হাদিস যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 7114 নম্বর হাদিস যে হাদিসটি পাওয়া যাবে মিশকাতের মধ্যে 5234 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বলে উল্লেখ করেছেন দেখুন পর্দার গুরুত্ব এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাজাব 53 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব যদি তাদের কাছে কিছু চাইতে হয় কোনো মুসলিম নারীর কাছে বেগানা নারীর কাছে কোনো প্রয়োজনীয় জিনিস চাইতে হয় ফাসআলুহুন্না তাহলে তাদের কাছে চাও মিন ওয়ারায়ে হিজাব পর্দার আড়াল থেকে পর্দার বাহির থেকে দেয়ালের বাহির থেকে দরজার বাহির থেকে হেজাবের আড়াল থেকে তাদের কাছে চাও কেন চাইবে কেন হেজাবের আড়াল থেকে চাইবে দালিকা আতহারু মিন দালিক দালিকা আতহারু মিন কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না এইটা তার এবং তোমার তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে নারীদের কাছে হেজাবের আড়াল থেকে পর্দার আড়াল থেকে প্রয়োজনের জিনিস চাইলে পুরুষের মনও পবিত্র থাকবে নারীরও মনও পবিত্র থাকবে দুইজনে মুখোমুখি হয়ে দুইজনে দর্শন লাভ করে পরস্পরকে দেখে কোনো জিনিস চাইলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন পুরুষের মনটা দুর্বল হতে পারে নারীর উপরে অথবা নারীর হৃদয়টা দুর্বল হতে পারে পুরুষের উপরে যেইটা পরবর্তীতে তাদের বিপদ ডেকে আনতে পারে এই জন্য ইসলাম নারী এবং পুরুষকে পর্দার আড়াল থেকে চাইতে বলেছেন পাড়া প্রতিবেশী এমনকি যাদের সাথে বিবাহ হারাম অথচ আত্মীয়তার সম্পর্ক রয়েছে যাদের সাথে বিবাহ বৈধ মাহারাম নয় এইরকম ব্যক্তিদের কাছেও যদি চাওয়ার প্রয়োজন কিছু থাকে সেটাও আড়াল থেকে চাইতে হবে ডাইরেক্ট নয় ডাইরেক্ট চাইতে গেলে বিপদের মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে দেখুন নারী জাতি কেমন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সহিহ বুখারীর 304 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রায়তু মিন নাকাসাতি আকলিন ওয়া দাইনিন
আমি দেখিনি এই পৃথিবীতে নারী তোমরা বুদ্ধিতে পুরুষের চেয়ে কম। যেখানে পুরুষের সাক্ষী একজন হলে নারীর সাক্ষী দুইজন লাগে পুরুষের সমমান আসতে। অদায়নী দিন শরীয়ত পালনেও নারীরা পুরুষের চেয়ে কম। নারীদের প্রত্যেক মাসে একটা সমস্যা রয়েছে, যে সমস্যায় সালাত পড়া লাগে না। সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত পর্যন্ত একদম মওকুফ হয়ে যায়, পড়াই লাগে না। অথচ পুরুষের জন্য এইরকম কোন ছাড় শরীয়তে নেই। আল্লাহ সুসাসাম বলছেন তোমাদের দিন শরীয়ত পালনেও তোমরা কম, তোমরা বুদ্ধিতেও কম পুরুষের, তারপরেও সচেতন সূক্ষ্মদর্শী বুদ্ধিমান একজন পুরুষের, পুরুষকে যত দ্রুত নারীরা নিয়ন্ত্রণে আনতে পারে, কন্ট্রোল করতে পারে, পৃথিবীতে আর কেউ পারে আমি জানি না। আল্লাহ সুসাসাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা যত দ্রুত একজন পুরুষকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, নিজের বশে আনতে পারে, পৃথিবীতে আর কেউ পারে আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতের মধ্যে পাওয়া যাবে 19 নম্বর হাদিস, যে কথা বলছিলাম একজন নারী খুব দ্রুত পুরুষকে নিজের কন্ট্রোলে আনতে পারে, বশে আনতে পারে, এই কথা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন বাস্তবতা রয়েছে। ইয়াসির আরাফাত যখন ফিলিস্তিনকে এগিয়ে নেওয়া যার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন, সেই দিন ইহুদি এবং খ্রিস্টান জগৎ একজন ইহুদি মেয়েকে প্রশিক্ষণ দিয়ে ইয়াসির আরাফাতের বউ হিসেবে ঘরে পাঠিয়ে দিয়েছিল। ফল কি দাঁড়িয়েছে? আজও ফিলিস্তিন সেই স্বাধীনতার সূর্য দেখতে পায়নি। আজও ফিলিস্তিন গাজা নিয়ে রক্তাক্ত মুসলিম সমাজ। সেই দিন যদি এই রকম ষড়যন্ত্রের শিকার না হতেন ইয়াসির আরাফাত, হয়তোবা ফিলিস্তিনের ইতিহাস আরো ভিন্নভাবে লেখা হতো। দেখুন নারীদের ষড়যন্ত্রের জালে ইয়াসির আরাফাতের মতো একজন চৌকস বুদ্ধিমান যোদ্ধাকে নষ্ট করা হয়েছে। যদি ইতিহাস খোঁজেন তাহলে মুসলিমদের মধ্যে মল্লযুদ্ধে বা মুসলিমদের ভিতর থেকে সরাসরি যেটা হাতাহাতি লড়াই, নামটা ভুলে গেলাম, মোহাম্মদ আলী লিখলে মুষ্টিযোদ্ধা, মোহাম্মদ আলী লিখলে পরস্পর তিনবার যখন রিঙে উঠে বিজয়ের শিরোপা এনে নিয়ে এসেছিল, হ্যাটট্রিক করেছিল সারা পৃথিবীর মধ্যে মুষ্টিযুদ্ধে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের পর্যায়ে আসীন হয়েছিল, তখন ইহুদি খ্রিস্টানদের মাথা ব্যথা শুরু হয়েছিল যে একজন মুসলিম মোহাম্মদ আলী লিখলে কেন সারা ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ মল্ল যোদ্ধা থাকবে। তারও ঘরে বউ হিসেবে পাঠানো হয়েছিল একজন ইহুদি নারীকে। দেখুন তৃতীয়বার বিজয় হলো, চতুর্থবার স্ত্রীর ফাঁদে পড়ে রিঙে উঠলেন, দীর্ঘদিন পরে হেরে গেলেন, তার বিজয় হিসাবে অক্ষুণ্ণ থাকার ইতিহাস ম্লান হয়ে গেল। এইভাবে যদি ইতিহাস পর্যালোচনা করা যায়, যেখানেই মুসলিমরা এগিয়ে গেছেন সেখানে দুইটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন অমুসলিমরা, হয় নারী দিয়ে অথবা অর্থ দিয়ে, নারী আর অর্থের ফাঁদে মুসলিমদেরকে শেষ করা হয়েছে, যা এখনো করা হচ্ছে। দেখুন যে কথা বলছিলাম, এই উক্তি এবং এই দিক নির্দেশনা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাম দিয়েছেন, বলেছেন যে একজন সচেতন বুদ্ধিমান পুরুষের বুদ্ধিকে বিকল করতে নারীরা যত দ্রুত পারে পৃথিবীতে আর কেউ পারে, মার হয়তো আমি কোনোদিন দেখিনি। দেখুন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে পর্দার গুরুত্ব তাৎপর্য বলে দিলেন, যে মুসলিম তুমি নারীর কাছে সামনাসামনি নয়, যার সাথে বিবাহ বৈধ তার সাথে কোনো জিনিস প্রয়োজনের জিনিস চাইতে হলে আড়াল থেকে চাইবে, যেন চোখাচোখি না হয়, চারটা চোখ একত্রিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার ভাবে বলেছেন পর্দার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল,
قال رسول الله صلى الله عليه وسلم ابن مسعود رضي الله عنه বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন المرأة عورت নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু ফাইদা খরাজাত ইস্তাশরাফা শয়তান যখন রাস্তায় বের হয় শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে শয়তান তাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে বিধায় নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু গোপন বস্তু তাকে বাড়ি থেকে বের করলে ঢেকে বের করতে হবে দেখুন সহি মুসলিমের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের ব্যাখ্যার আগে ওই হাদিস পেশ করলে সহজ হবে ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা এই পৃথিবী হচ্ছে মূল্যবান সম্পদ ও খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা আর এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মূল্যবান সবচেয়ে দামি সম্পদ হলো সতী স্বাধীন নারী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সতী স্বাধীন নারী সতী স্বাধীন নারী কিনে টাকা দিয়ে কিনে পাওয়া খুব কঠিন সতী স্বাধীন নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে কথা বলছিলাম দামি জিনিসকে ঢেকে রাখতে হয় এটাই স্বাভাবিক দেখুন এটা একটা খুঁটি বাঁশের খুঁটি বাঁশের খুঁটিতে কি সুন্দরভাবে কাপড় দিয়ে ঢাকা আছে বাংলাদেশের সব বাঁশ কি বাঁশঝাড়ের বাঁশ কি কাপড় দিয়ে ঢাকা আছে দেখেছেন বাংলাদেশের বাঁশঝাড়ের বাঁশ কাপড় দিয়ে ঢাকা রে এই খুঁটিটা ঢাকার কি দরকার হলো এই বাঁশের খুঁটি কেন ঢাকতে হলো কারণ এই খুঁটিটা এমন জায়গায় রাখা আছে আপনারা সবাই সবার চোখ পড়ছে দেশে প্রবাসে যারা লাইভ দেখছেন তারাও খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটিটা যদি উলঙ্গ হয়ে থাকে ল্যাংটা থাকে তাহলে খারাপ দেখাবে এত সুন্দর স্টেজের জন্য এই খুঁটিটা হবে বেমানান মানানসই নয় বিদায় এত সুন্দর স্টেজটা আরো সুন্দর করার জন্য কাপড় দিয়ে ঢেকা রয়েছে অন্য কোনো ব্যাখ্যা আছে কি সুন্দর স্টেজটার শ্রীবৃদ্ধি করা হয়েছে খুঁটিটা কাপড় দিয়ে ঢাকা কিন্তু বাঁশ ঝাড়ের বাঁশের শ্রীবৃদ্ধির প্রয়োজন নেই ওখানে কুত্তাও পায়খানা করে মানুষও পায়খানা করে ওখানে কাপড় পরানোর দরকার নেই নারী জাতি যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নারী জাতির দাম আরো বাড়ানোর জন্য নারী জাতির মূল্যায়ন আরো বৃদ্ধি করার জন্য পরিবেশ আরো সুন্দর করার জন্য ইসলাম বিধান দিয়েছে তাকে ঢেকে রাখতে হবে ঢাকলে আরো মান বাড়বে ঢাকলে আরো দাম বাড়বে বাঁশ ঝাড়ের বাঁশকে যেখানে কুত্তাও পায়খানা করে মানুষও করে সেখানে ঢাকার দরকার নেই যারা নিজেদের শরীর ঢেকে রাখে না তাদের কোয়ালিটিটা চই মানেনি দেখুন যে কথা বলছিলাম স্বর্ণের চেন এক ভরি স্বর্ণের চেনের দাম 48,000 টাকা 50,000 টাকা আর সিটি গোল্ড এক ভরি সিটি গোল্ডের দাম 300-400 টাকা এক ভরি সিটি গোল্ড রাস্তাঘাটে পাওয়া যায় ফুটপাতে পাওয়া যায় ট্রেনে হকারের কাছে পাওয়া যায় বাসে হকারের কাছে পাওয়া যায় দাম যদি চায় 1,000 টাকা আপনার স্বাধীনতা আছে সিটি গোল্ড এক ভরি কেনার জন্য 100 টাকা দাম বললেও সে রেগে যাবে না ও চেয়েছে 1,000 আপনি বলেন 100 দাম বাড়তে বাড়তে ও নামবে আপনি উঠবেন 250 টাকা 300 টাকাতে আপনাকে দিয়ে দিবে এক ভরি সিটি গোল্ড একবারও রাখবে না আপনাকে এক ভরি সিটি গোল্ড দেবে আপনি হাতের মধ্যে পলিথিনের মধ্যে নিয়ে পকেটে ব্যাগে নিয়ে বাড়ি আসবেন কারণ সিটি গোল্ড যান রাজশাহী শহরের জুয়েলার্সের দোকানে যান এক ভরি স্বর্ণের চেন দাম চেয়েছে 50,000 টাকা সিটি গোল্ড 1,000 চেয়েছিল 100 বলেছেন 10 ভাগ করে 9 ভাগ বাদ দিয়ে 1 ভাগ বলেছেন এইবার স্বর্ণের চেন এক ভরি চেনের দাম চেয়েছে 50,000 9 ভাগ করে 45,000 ফেলে দিয়ে 1 ভাগ 5,000 দাম বলেন মার একটাও মাটিতে পড়বে না পিঠে চামড়া রাখবেন আপনাকে দোকানদার জুয়েলার্স বলবে যে মিয়া ফাজলামি করতে এসেছো এক ভরি স্বর্ণ 5,000 টাকা হয় হ্যাঁ আপনাকে দাম বললে বিবেক বিবেক দিয়ে বলতে হবে ভাই 45,000 টাকায় দিবেন মানে 10 ভাগ করে 1 ভাগ ফেলে 9 ভাগ বলতে হবে কারণ এটা হলো দামি জিনিস স্বর্ণ দামি জিনিস দাম বলতে হবে এইভাবে সিটি গোল্ড দামি জিনিস নয় যা হকারের কাছেও পাওয়া যায় রাস্তাতেও পাওয়া যায় ওর 9-10 ভাগ করে 9 ভাগই ফেলে দিয়ে 1 ভাগ বললে যথেষ্ট দেখুন যেহেতু
মুসলিম নারী সতী স্বাধীন নারী পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ, এর মূল্যায়ন আপনাকে সেইভাবে করতে হবে। এটা সিটিগল নয়, রাস্তাঘাটে পাওয়া যায় না, এটা ঝিনুকের মধ্যে সুরক্ষিত মুক্তা সদৃশ, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঝিনুকের মধ্যে সুরক্ষিত মুক্তা সদৃশ হচ্ছে আল মারাতুস সালেহা, এটা সিটিগল নয়, চাইলে আপনি রাস্তাঘাটে পাবেন না। যারা বিয়ের পিড়িতে বসেছেন, যে সকল যুবক ভাই বিয়ের পিড়িতে বসছো, দেখো একটা মারাতুস সালেহা খুঁজে বের করো, কত টাপ সোটা। হ্যাঁ, সিটি গল যেখান সেখানে পাওয়া যায়, রাস্তাঘাটে বের হলে হকারের মতো সব জায়গায় পাওয়া যায়, কারণ তাকে পর্দা করানো লাগে না। যে কথা বলছিলাম, আল্লাহ সুসাসাম বললেন, আলমারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, তাকে ঢেকে রাখতে হবে। ফায়দা ফরাজাত ইস্তাসনাফা শয়তান, যখন নারী রাস্তায় বের হয়, শয়তান নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। বাস্তবতায় দেখুন, একজন নারী তার নিজের মেকআপ, প্রসাধনী, সাজগোজ সব কিছু হবে স্বামীর জন্য। একজন নারী এই পৃথিবীতে একজনের কাছে সেজে গুজে মনের মাধুরী মিশিয়ে নিজেকে উপস্থাপন করতে পারে, তার নাম হলো তার স্বামী। এছাড়া দ্বিতীয় কারো কাছে, একজন নারী স্বামী ব্যতীত দ্বিতীয় কারো কাছে সেজে গুজে মনের মাধুরী মিশিয়ে মেকআপ করে নিজেকে উপস্থাপন করতে পারে না, এটা শরীয়তে হারাম। এখন আমাদের মুসলিম বোন, মুসলিম নারী নিজেকে স্বামীর কাছে সেজে গুজে উপস্থাপন না করে উপস্থাপন করে রাস্তাঘাটে, উপস্থাপন করে রাস্তার মানুষের কাছে। স্বামীর কাছে বিয়ের সময় দু চার দিন সেজেছে আর সাজা প্রয়োজন মনে করে না, মনে করে কাবিল তু, কবুল করেছি, বিবাহ বন্ধন আবদ্ধ, তার ছেড়ে যাওয়ার তো সুযোগ নেই। আমি ভালো হয়ে চললেও সে আমার, খারাপ হয়ে চললেও আমার, উলঙ্গ হয়ে রাস্তায় বের হলো স্বামী আমার, পর্দা করে রাস্তায় বের হলো স্বামী আমার, প্রয়োজন মনে করে না। অথচ আপনার স্ত্রীকে আপনি বলেন, আগামীকাল সকালে রাজশাহী শহরে নাস্তা করব বন্ধুর বাড়িতে, তুমি রেডি হও, দেখেন সাজা কাকে বলে, কত প্রকার ও কী কী। মেকআপ করার দরকার ছিল রাত্রে আপনার কাছে, কিন্তু এখন মেকআপ চলছে, সেজে গুজে উপস্থাপন করছে রাস্তায় বের হওয়ার সময়, যত প্রসাধনী সেগুলো ব্যবহার করছে রাস্তার মানুষের কাছে, অথচ প্রসাধনী ব্যবহার করার দরকার ছিল আপনার কাছে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন, যখনই রাস্তায় নারী বের হবে, শয়তান নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে, বিদায় তাকে ঢেকে বের করো, রাস্তায় পরিপাটি করে ঢেকে বের করো, সেজে গুজে নয়, সেজে গুজে নয়। স্বামীর কাছে সাজগোজের থিওরি এই জন্য ইসলাম দিয়েছে, স্বামী স্ত্রীর বন্ধন যদি অটুট থাকে, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি পরস্পর যদি সন্তুষ্ট থাকে, এই পরিবারে পরকীয়ার লেশ মাত্র থাকবে না। বাংলাদেশের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে যত পরকীয়া, পরকীয়ার অধিকাংশ কারণই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সক্ষতা নেই, ওই পরিবারে পরকীয়ার জন্ম হয়। আর এই পরকীয়ার জন্ম হওয়ার মূল কারণ হচ্ছে বেপর্দা নির্লজ্জতা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কারভাবে বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাযাবিল বাকারাদ্রাবুরা বিআন্নাস, এমন ব্যক্তি যার হাতে গরু পরিচালনা করার মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষকে পিটাবে, এই প্রকারের মানুষ জাহান্নামে যাবে, এই বদ মানুষ আমার সমাজের। দুই, নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়েলা রুসুন নাকাসনাতিল মুখতিল মায়েলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহা, দ্বিতীয় প্রকারের নারী যারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, এই প্রকার হচ্ছে নারী যারা পোশাক পরে থাকে উলঙ্গ অবস্থায়। নেসাউন এরা হচ্ছে নারী, কাসিয়াতুন পোশাক পরিহিতা, আরিয়াতুন নগ্ন, মুমিলাতুন মায়েলা, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 7373 নম্বর হাদিস,
সম্মানিত উপস্থিতি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি শব্দ উল্লেখ করেছেন জাহান্নামী নারীর পরিচয় দিতে গিয়ে। জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, এই নারীর গুণাগুণ বর্ণনা করছেন চারটা। এক, এরা থাকবে পোশাক পরে। দুই, এরা থাকবে উলঙ্গ। তিন, এরা অন্যের দিকে আকৃষ্ট হবে। চার, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। এমন পোশাক পরে থাকবে, পোশাক পরার পরেও সে ল্যাংটা থাকবে, নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করবে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। হাদিস সহিহ মুসলিমের। দেখুন, সময়ের স্বল্পতা, বৈরী আবহাওয়া গুছায় নিতে হচ্ছে। দেখুন বর্তমান প্রেক্ষাপট, নারীদের পোশাকের অবস্থা যদি বিশ্লেষণ করেন তাহলে এ হাদিসের সাথে হুবহুব মিল আছে, হুবহুব মিল আছে। একটা পুরুষের পোশাক দেখেন, একটা নারীর পোশাক দেখেন। ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন ব্যক্তি ইংরেজিতে মাস্টার্স স্কলার ছাত্র, গ্রাজুয়েট পাস, বিয়েও করেছে ইংরেজিতে মাস্টার্স আর একজন ছাত্রীকে, দুইজনে বিয়ে হয়েছে। বিয়ের পরে চার দিন, পাঁচ দিন, ছয় দিন পরে কোথাও বেড়াতে যাচ্ছে, দুইজনের পোশাক সংস্কৃতি দেখেন বাংলাদেশে। সেই পুরুষটা স্বামী, দুইজনেই গ্রাজুয়েট, দুইজনেই শিক্ষিত, বর্তমান যুগের তাল অনুযায়ী স্বামী পরে আন্ডার প্যান্ট, তারপরে মোটা কাপড়ের ফুল প্যান্ট, তারপরে সেন্ডু গেঞ্জি, তারপরে ফুল হাতা শার্ট, যার হাতের শেষ মাথায় বুতাম, কলারের শেষ মাথায় বুতাম, এরপরে আবার টাই দিয়ে সুন্দর করে কলারটা টাইট করে বাঁধে, এরপরে যেই মোটা কাপড়ের প্যান্ট ওই মোটা কাপড়ের একটা কোট কমপ্লিট সেট, এরপরে মোজা পরে, শু পরে, মাথায় হেলমেট দিয়ে হোন্ডা নিয়ে স্টার্ট দিচ্ছে বনে বেড়াতে যাবে। দেখেন, একটু বিশ্লেষণ করে দেখেন, ছেলেটা পুরুষের পোশাক দেখেন, মোটা কাপড়ের পর্দা দিয়ে, চটের মতো মোটা কাপড়ের কোট দিয়ে তার পুরো শরীর ঢাকা, পায়ের শু, মোজা, ডবল পর্দা দিয়ে গোটা বডি ঢাকা, মাথায় হেলমেট, তার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত একটা পশমও দেখার সুযোগ নেই। অথচ তার স্ত্রী যে পোশাকে পরে তার পিছনে বসে আছে, তার কোথাও কাপড় আছে, কোথাও কাপড়ই নেই। স্বামীর মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত চটের মতো মোটা কাপড়ে ঢাকা, আর স্ত্রী পিছনে বসে আছে, তার শরীরের তিন ভাগের এক ভাগে কোনো কাপড়ই নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, এই ইঙ্গিতটাই দিয়েছেন, কাসিয়াতুন আরিয়া, পোশাক পরে নগ্ন থাকবে। নতুন নববী বিবাহিতা শাড়ি পরে বের হয়েছে, তার শাড়ির কোয়ালিটি দেখুন। যেখানে নারীর পর্দার বিষয় হচ্ছে হাতের কবজি থেকে গোটা বডি তার পর্দা, মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত, একান্ত খুলতে পারে হাতের তালু, পায়ের পাতা, চেহারাটা প্রয়োজনে খুলতে পারে, যদি এই নিয়ে সালাফদের মধ্যে যথেষ্ট আলোচনা পর্যালোচনা রয়েছে। দেখুন, যেইখানে পুরো বডি তার পর্দা, সেইখানে ও যে শাড়ি পরেছে বিবাহের পরে বেড়াতে যাওয়ার জন্য, শাড়ির এই হাতে কোনো কাপড়ই নেই, কাপড় মোটা চিকন সেই হিসাব পরে কোনো কাপড়ই নেই তার হাতে, আর স্বামীর এইখানে বুতাম লাগানো আছে, যদি এভাবে হাত তুলে নেমে আসবে না। দেখুন তার স্ত্রীর যে ব্লাউজ, তাতে কয়েক ইঞ্চি কাপড়ই নেই, গলার কাছেও নেই, পিঠের কাছেও নেই, আর স্বামীর কলারে, শেষ কলারে বুতাম লাগানো আছে, টাই দিয়ে বাঁধা আছে, বুকের একটা পশম দেখার সুযোগ নেই, আর স্ত্রীর এখানে কোনো কাপড়ই নেই। দেখুন পেটের এখানে রাউন্ড করে কোনো কাপড়ই নেই। তারপরে যে শাড়িটা পরে আছে, এই শাড়ি আর মশারির নেটের মধ্যে তেমন তফাত নেই। আর স্বামীর কাপড় মোটা, চটের মতো মোটা, কোটগুলো দেখেন চটার মতো মোটা, স্বামীর কাপড় চটের মতো মোটা, আর স্ত্রীর কাপড় মশারির নেট। এই পাশ্চাত্যের সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের জালে আজকে নারীর আবেষ্টিত, পুরুষদের, মুসলিম পুরুষদের ইমান হরণ করার জন্য এই সংস্কৃতি, বস্তা পচা সংস্কৃতি মুসলিম পুরুষে তারা ঠেলে দিয়েছে। ধর্ষণের রাজধানী খ্যাত দিল্লিতে সেমিনার হয়েছিল, বারবার দিল্লিতে অনাকাঙ্ক্ষিত লোমহর্ষক ধর্ষণের কারণ কি, সেই দিন দিল্লির পুলিশ সুপার তিনি একটা তথ্য দিয়েছিলেন, ধর্ষণের কয়েকটা কারণ উল্লেখ করেছিলেন,
তার মধ্যে মৌলিক একটা কারণ বলেছিলেন, অমার্জিত পোশাক। একজন হিন্দু পুলিশ সুপারের বিশ্লেষণ, দিল্লিতে ধর্ষণের পিছনে মৌলিক কারণ হল যে পোশাক পরে যুবতীরা দিল্লির রাস্তায় বের হয় তা পুরুষদের জন্য যৌন উদ্দীপনামূলক, যা পুরুষদেরকে রুচি বিকৃতির দিকে আগ্রহী করে ফেলে এসব পোশাক। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সেই ইঙ্গিত দিয়েছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ابن مسعود رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন لا تباشر المرأة المرأة فترى تحل زوجها كأنه ينظر إليه। একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করতে পারবে না, একজন নারী আরেকজন নারীর খালি দেহ স্পর্শ করতে পারবে না। ইসলাম কত সচেতন, হাদিসটা বুঝলে আশ্চর্য লাগে, অবাক লাগে, নারী আরেকজন নারীর খালি দেহে টাচ করতে পারবে না। কেন পারবে না? হয়তোবা যে স্পর্শ করলো আরেকজন নারীকে, হয়তোবা তার শরীরের গঠন ভিন্ন ধর্মী হতে পারে, স্বামীর কাছে গিয়ে গল্প দিবে, কোনো একদিন ভুলে গেছে, পর্যায়ক্রমে 2 বছর পরে, 1 বছর পরে, 2 মাস পরে, 6 দিন পরে, কদিন পরে বা সেই দিন স্বামীর কাছে গল্প দিল, অমুকের শরীরটা এইরকম, কাআন্নাহু ইয়ানজুরু ইলাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী তখন কল্পনার চোখ দিয়ে ওই নারীকে দেখতে পাবে, কল্পনার চোখ দিয়ে ওই নারীকে দেখবে, ওই নারীর প্রতি আসক্ত হবে, পরকীয়ার সৃষ্টি হতে পারে। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করাই নিষেধ করে দিলেন, স্পর্শই করতে পারবে না একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 5240 নম্বর হাদিস, একজন নারী যদি আরেকজন নারীকে খালি গায়ে টাচ করতে না পারে, বাংলাদেশের মাটিতে যত গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে সব বাতিল, কোনো গায়ে হলুদের অনুষ্ঠান চলবে না। খালি গায়ে যদি টাচ করতে না পারা যায় তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান জাহেলিয়া। সম্মানিত উপস্থিতি, দেখুন নারীর গায়ে হলুদ দেওয়া যাবে না, আমি এই ফটো এখানে দেইনি, গায়ে হলুদ দেওয়া যাবে কি যাবে না এই নিয়ে মতানক্য রয়েছে, তবে সালাফদেরও অনেকেই ইঙ্গিত দিয়েছেন গায়ে হলুদ দেওয়া যেতে পারে। কিছু ইঙ্গিত হাদিসের মধ্যে পাওয়া যায়, গায়ে হলুদ মাখবে কে, মাখাবে মা, মাখাবে ছেলেকে তার মা, মেয়েকে তার মা মাখাবে, খালা মাখাবে, ফুপু মাখাবে, এই কোয়ালিটির যারা তারা মাখাবে, যদি এরকম কেউ না থাকে নিজে মাখবে প্রয়োজনে, নিজের শরীরের তেল নিজে মাখতে পারে, গায়ে হলুদ মাখতে পারে না। দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী, যুবতী নারী আর একজন নারীকে গায়ে হলুদ মাখানো নিষেধ করেছেন, মাখাতে পারবে না, নারী নারীকে গায়ে হলুদ মাখাতে পারে না, যুবতী তার বান্ধবী যুবতীকে গায়ে হলুদ মাখাতে পারে না। আজকে বাংলাদেশের ভাবি দেবরকে হলুদ মাখায় কি বুঝাবেন শরীয়ত? হাদি সাহেবের বাড়িতে এমন অবস্থা, হাদি সাহেবের বাড়ির চিত্র হচ্ছে ভাবি দেবরকে হলুদ মাখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে বাড়িগুলো হয়েছে পতিতালয়ের আখড়া, অভিভাবকের নির্বুদ্ধিতার কারণে, শরীয়ত না জানার কারণে জাহেলিয়াতকে এমন ভাবে গ্রহণ করেছে, বাড়িগুলো যেন পতিতালয় রাখা হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন পতিতালয় কেন? দেখুন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম আন নাজারাতিল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে যায় আমার করণীয় কি, হঠাৎ করে নারীর দিকে চোখ গেলে আমাকে কি করতে হবে? ফা আমারানি, জারির বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আন আসরিফা বাসারি, জারির নারীর দিকে চোখ গেলে চোখ ফিরাতে হবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই, দ্বিতীয়বার আর তাকাতে পারবে না, যখনই নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নিতে হবে। সহিহ মুসলিম 5770 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 3104 নম্বর হাদিস, দেখুন নারীর দিকে পুরুষের চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তাকাতে পারবে না। যদিও আমাদের সস্তা ফতোয়া আছে বাংলাদেশে, একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার নয়। কোথায় পেলাম?
মানে একবার তাকানো যায়, তাকালাম তো মন ভরে তাকিয়ে নেবো, আর তাকাবো না। এই কি জারির যা বললেন, জারির রাদিয়াল্লাহু আনহু যে প্রশ্ন করেছিলেন, তাই একবার তাকানোর প্রশ্ন না, হঠাৎ দৃষ্টি, অনিচ্ছাকৃত দৃষ্টির কথা, হঠাৎ চোখ গিয়েছে, এই ক্ষেত্রে করণীয়র কথা, ইচ্ছা করে তাকানোর প্রশ্ন ওখানে ছিল না। আল্লাহ রাসূল বললেন, জারির যখনই চোখ যাবে চোখ ফিরিয়ে নেবে। যেহেতু রাসূল জারিরকে বলেছেন, এই হাদিস জারিরই মানবে, আমাদের দরকার নেই, তাই নাকি? শুধু কি জারিরের জন্য খাস? কিয়ামত পর্যন্ত যত মুসলিম পুরুষ এই পৃথিবীতে আসবেন, সকলের জন্য এই হাদিস, শুধু জারিরের জন্য খাস নয়। এখনো কোনো যুবক, এখনো কোনো মুসলিম পুরুষ নারীর দিকে চোখ গেলে ফিরাতে হবে, তাকানোর সুযোগ নেই। একমত আছেন তো? হ্যাঁ, যদি একমত হন তাহলে বাড়ির টিভি ভেঙে ফেলে দিতে হবে, গিয়ে স্মার্টফোন আছার দিয়ে ভাঙতে হবে। আবার উল্টো বলিও না যে তাহলে এই লাইফ চলছে এগুলো এখনই ভাঙে, আমি সেটা বলে দিই। দেখুন, এর ব্যবহারটা হারাম। ছুরি দিয়ে মানুষ জবাই করা যায়, ছুরি দিয়ে মানুষ জবাই করলে হয় জঙ্গিবাদ। ছুরি দিয়ে গরু জবাই করা যায়, ছুরি দিয়ে গরু জবাই করলে হয় ঈদুল আজহা। ছুরি দিয়ে মুরগি জবাই করলে আপনার জন্য জায়েজ, ছুরি দিয়ে মানুষের গলায় ছুরি চালালে এটা হচ্ছে হারাম। ছুরি হারাম নয়, এর ব্যবহারটা হারাম। স্মার্টফোন হারাম নয়, স্মার্টফোন এর ব্যবহার হারাম। টিভি হারাম নয়, টিভির ব্যবহার হারাম। টিভিতে ধর্মীয় প্রোগ্রাম দেখুন, টিভিতে অশ্লীলতা নাই, এই ধর্মীয় প্রোগ্রামগুলো দেখুন। স্মার্টফোনে দিন ধর্ম চর্চা করুন, ইমান বৃদ্ধি পায়, এই কোয়ালিটিতে এগিয়ে আসুন। স্মার্টফোন আপনার জন্য জায়েজ। স্মার্টফোনে ড্যান্স, নাচ, গান, ব্লু ফিল্ম, পর্ন ছবি, আপনার স্মার্টফোন তখন হারাম। আপনার টিভিতে জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, দেশি বিদেশি সিনেমা, তখন আপনার জন্য এটা হারাম। আপনি এখানে পিস টিভির মতো একটা টিভি চালান, তখন কিন্তু জায়েজ। আজকে আফসোস বাঙালিদের, বাংলাদেশের কিছু কল্পিত পেট পূজারী আলেমরা পিস টিভির বিরুদ্ধে আন্দোলন করে ঢাকার রাজপথে নেমে পিস টিভি বন্ধ করেছে, অথচ জি বাংলা, স্টার জলসা বন্ধ করার জন্য মাঠে নামেনি। তারা স্টার জলসার পক্ষে, তারা জি বাংলার পক্ষে, তারা হিন্দি সিরিয়ালের পক্ষে, অথচ পিস টিভির পক্ষে নয়। কারণ পিস টিভি দেখে মানুষ সহি আকিদার মধ্যে চলে আসে, পিস টিভি দেখে সহি আকিদার মধ্যে আসলে তাদের পেট পূজার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের মিলাদ কিয়াম বন্ধ হয়ে যাবে, তাদের মাজারের ব্যবসা শেষ। তাই লেগেছে পিস টিভির বিরুদ্ধে। কিন্তু জি বাংলা, স্টার জলসা আর দু চারটা কেন, হাজারটা চললেও তাদের মাজারের ব্যবসা বন্ধ হবে না। এই জন্য এগুলোর পিছনে আপনাকে আমাকে ভাবা দরকার। বর্তমান সরকারের কাছে আবেদন জানাবে ইসলামী সম্মেলন থেকে, বর্তমান সরকারের কাছে দাবি জানাবে ইসলামী সম্মেলনের পক্ষ থেকে, বাংলাদেশে যতগুলো নোংরা চ্যানেল রয়েছে যেগুলোতে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, এই চ্যানেলগুলো হয় নিয়ন্ত্রণ করুন, নাহলে বন্ধ করুন। এই চ্যানেলগুলো নোংরামি থেকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বন্ধ করুন। পিস টিভির মতো চ্যানেল খুলে দেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই পর্যায়ে যুবক বন্ধুদের আরেকটি দৃষ্টি আকর্ষণ করে, আজকে তোমাকে মাঠে নামতে হবে দাওয়াতি মিশন নিয়ে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা পণ্য কুটিরে দাওয়াত পৌঁছে দিতে হবে। তুমি স্মার্টফোনে যদি এক মিনিট সময় ব্যয় করো, এই সময় কি হবে ইসলামী শরীয়ত প্রচারের জন্য। স্মার্টফোনে, তোমার ইউটিউবে, সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে 5 মিনিট ব্যয় করলে ব্যয়টা হবে দিন এবং ধর্মের জন্য। জানো, দাওয়াতি কার্যক্রমটা প্রত্যেকের কাছে পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলে দিলেন, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরাতে হবে, দ্বিতীয়বার আর তাকানোর সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নারীর দিকে চোখ গেলে চোখ ফিরাতে বললেন, তুমি যুবক মানুষ টিভি ছেড়ে দিয়ে 3 ঘন্টা ধরে যে সিনেমা দেখছো, সিনেমার নায়িকা পুরুষ না নারী? তাহলে দেখার সুযোগ আছে? যদি বলো যে না একবার তাকানো যায়, ঠিক আছে, তুমি তাকিয়ে আছো, কারেন্ট চলে গেছে বা বিজ্ঞপ্তি অ্যাড এসেছে, তাহলে তো দৃষ্টি শেষ, তাহলে তার তাকানোর সুযোগ নেই, এবার তো ফিরাতেই হবে, তোমার যুক্তিটাও ফিরাতে হবে। দেখুন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম যুবকদেরকে তাদের চেতনা ফিরিয়ে নিয়ে আসার জন্য, তাদের ঈমান ঠিক রাখার জন্য নসিহত করলেন, নারীর দিকে দৃষ্টি গেলে ফিরিয়ে নিতে হবে, তাকানোর সুযোগ নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মা'হু মাহরাম। একজন নারীর জন্য বৈধ নয় একদিন এক রাত সফর করবে মাহরাম পুরুষ ছাড়া। মাহরাম পুরুষ মানে যার সাথে তার বিয়ে হারাম, যেই নারীর সাথে যেই পুরুষের বিয়ে হারাম, এই রকম মাহরাম পুরুষ ছাড়া একজন নারী একদিন এক রাত কোথাও ভ্রমণ করবে, এটা শরীয়তে বৈধ নয়, এটা হারাম। সহি বুখারীর মধ্যে হাদিসটি পাওয়া যাবে 1033 নম্বর হাদিস, সহি মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 3331 নম্বর হাদিস, হাদিসটি মিশকাতের মধ্যে পাওয়া যাবে 2515 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একজন মুসলিম নারী একদিন এক রাত ভ্রমণ করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া, পারবে কি? দেখুন আজকে ঢাকার হাজি সাহেবের মেয়ে শিক্ষা সফরে গিয়েছে কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি, যায়নি, যাচ্ছে না, কলেজের বন্ধুদের সাথে ভার্সিটির ফ্রেন্ডদের সাথে শিক্ষা সফরে যায় জাফলং টেকনাফ তেঁতুলিয়ায়। যদি হাজি সাহেবকে বলেন, হাজি সাহেব আপনি একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনার কলেজ পড়ুয়া মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়েকে বন্ধুদের সাথে টেকনাফ তেঁতুলিয়া পাঠালেন শিক্ষা সফরে, হাজি সাহেব মুচকি হেসে বলেন, না তার সাথে তার টিচারও আছে, তার সাথে তার টিচারও আছে। টিচার কি নিরাপদ? বিড়ালকে সুটকি শুকাতে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে হাজি সাহেব। দেখুন বাংলাদেশে নেই টিচার এবং ছাত্রীর যৌন কেলেঙ্কারি? কোন ভার্সিটিতে নেই? রাজশাহী ভার্সিটিতে নেই, ইসলামী ভার্সিটি কুষ্টিয়ায় নেই, ঢাকা ভার্সিটিতে নেই, চট্টগ্রাম ভার্সিটিতে নেই, ভার্সিটি বাদ দিলাম কলেজগুলোতে নেই, আরো নিচে নামলাম মাদ্রাসাতে নেই, মাদ্রাসাগুলো নেই যেখানে সহশিক্ষার ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা জায়গায় এই সমস্যাগুলো রয়েছে, ইল্লা মাশাআল্লাহ। কেন, গত বছর বরিশালের যে চিত্র ফুটে আসলো, প্রাইভেট টিউশনের নাম দিয়ে বেশি নাম্বারের ফাঁদে ফেলে প্রাইভেট টিউশনের নাম দিয়ে মাদ্রাসার টিচার 50তম ধর্ষণে গিয়ে ধরা খেয়েছে, 49 জন ছাত্রীর ইজ্জত নষ্ট করে সফল হয়েছে, 50তম নারীর ক্ষেত্রে ধরা পড়ে রিমান্ডে গিয়ে স্বীকার করছে, সব চিত্র বলতেছে, এটা মাদ্রাসার চিত্র বলছি আপনাকে। মাদ্রাসার টিচারের কাছে ছাত্রী নিরাপদে নয়, আর আপনি কলেজের টিচারের সাথে শিক্ষা সফরে পাঠিয়ে বলছেন যে না তার সাথে টিচারও আছে। আমি বলিনি আপনার মেয়ে শিক্ষা সফরে কক্সবাজার যেতে পারবে না, কথা বলিনি, যান, আপনার মেয়ে যাবে ছাত্রী হিসাবে, আপনি যাবেন গেস্ট হিসাবে, মানে আপনি হবেন তার বডিগার্ড। ইসলাম ওই ধর্ম নারীর মর্যাদা দিয়েছে, এই ক্ষেত্রে নারীকে সেফটি নিরাপত্তার জন্য 4 জন পুরুষকে লাগিয়েছে, একটা নারীর নিরাপত্তার জন্য 4-4টা পুরুষকে বডিগার্ড লাগিয়েছে, লাগিয়েছে তার স্বামীকে, লাগিয়েছে তার পিতাকে, লাগিয়েছে তার শ্বশুরকে, ক্ষেত্রবিশেষ লাগিয়েছে তার বড় ছেলেকে, ক্ষেত্রবিশেষ লাগিয়েছে তার বড় বরকে, 4-5 জন নারীকে, 4-5 জন পুরুষকে লাগিয়েছেন একটা নারীর সেফটি নিরাপত্তার জন্য। দেখুন তো একটা মানুষের নিরাপত্তা 4-5 জনে দেয়, তাহলে এই মানুষটা কেমন ভিআইপি? একজন ব্যক্তিকে, একজন ব্যক্তির বডিগার্ড যখন 4-5 জন হয়, তখন এই ব্যক্তিটা কেমন ভিআইপি বলেন তো? আজকে প্রগতির স্রোতধারায় ভাসিয়ে দেওয়া নারীবাদী সংগঠনগুলো বলে নারীদেরকে ইসলাম ঘরের মধ্যে বন্দী করেছে, তুমি ইসলামের কিছুই জানো না। আজকে তারা স্লোগান তুলে
নারীদের অধিকার বঞ্চিত করেছে। তুমি নারী সম্পর্কে কিছুই জানো না, ইসলাম সম্পর্কে কিছুই বুঝো না। সবার একটু উপস্থিতি, নারীকে ইসলাম মন্ত্রীর পর্যায়ে নিয়ে গেছে, আরো বেশি পর্যায়ে নিয়ে গেছে। চারজন তার সেফটি, পাঁচজন তার বডিগার্ড। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদেরকে একদিন এক রাত মাহরম পুরুষ ছাড়া ভ্রমণ করতে নিষেধ করেছেন। প্রত্যেকটা নারীর সাথে প্রত্যেকটা সফরে যদি মাহরম পুরুষ থাকে তাহলে ওই নারী ব্যভিচারের মুখোমুখি হবে না। যতগুলো ধর্ষণ চলছে, যতগুলো ব্যভিচার হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, একশোর মধ্যে 99টাই মাহরম পুরুষ নেই। এই সুযোগে বকাঠে যুবক সৎ ব্যবহার করছে তাদের সাথে। আপনি ধর্ষণ বন্ধ করতে চান, ইফটিজিং বন্ধ করতে চান, চলে আসুন 1500 বছর আগের সংবিধান, 1500 বছর আগের মুসলিম ক্যাটালগ গঠনতন্ত্র, কোরআন মাজিদের 64:59 আয়াতে, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লা আজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আল্লাহ তার নবীকে বলছেন, আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনি আপনার কন্যাকে বলুন, অনিসাইল মুমিনিন, সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, যেন তারা চাদরের ক্রীতদংশ তাদের বক্ষাদেশ গ্রীবাদেশ ঢেকে নেয়, যেন হেজাব দিয়ে ঢেকে নেয়, এদেরকে চেনা সহজ হবে, এরা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে, ফলে এদেরকে কেউ ইবটিজিং করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারী তুমি চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলো, আমি সিকিউরিটি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তোমাকে কেউ ধর্ষণ করতে পারবে না, ইবটিজিং করতে পারবে না। ইবটিজিং মানে কি? নারী উত্তক্তকরণ, তাই নয় কি? ইবটিজিং মানে একজন নারীকে উত্তক্ত করা। আজ থেকে 30 বছর আগে ইবটিজিং শব্দটা জানতেন একজন বলতে পারবেন? একজন বলতে পারবেন দেখি যে ইবটিজিং শব্দের সাথে পরিচয় ছিলাম 30 বছর আগে? আর এখন ইবটিজিং প্রাইমারির ছেলেরাও বুঝে, এখন ইবটিজিং শব্দ প্রাইমারির বড় ছেলেরাও বুঝে ইবটিজিং কি জিনিস। দেখুন, যেই ইবটিজিং 20-30 বছর আগে ছিল না, এখন প্রাইমারি লেভেলেও সমস্যা। 1500 বছর আগে ইবটিজিং এরিস আরবিটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালায়ু দাইনা, তোমাকে কেউ ইবটিজিং করতে পারবে না, কেউ উত্তক্ত করতে পারবে না। ইউদাইনা মানে কষ্ট দিবে না, উত্তক্ত করবে না, কেউ উত্তক্ত করবে না। যদি ইসলামের নীতিমালা, ইসলামের কোড, ইসলামের বিধান, ইসলামের পোশাকের সংস্কৃতিতে ফিরে আসি, তাহলে নারীকে কেউ উত্তক্ত করতে পারবে না। বাংলাদেশের চিত্র যদি বিশ্লেষণ করি, যত ধর্ষণ হচ্ছে, কোন ধর্ষিতা একজনও পুরোপুরি পর্দার বিধান মানেনি। যারা পুরোপুরি 100-100 ভাগ পর্দার বিধান মানার চেষ্টা করেছে, এরা ধর্ষিতা হয়েছে, এইরকম রেকর্ড খুঁজে পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম এক একটা থাকতে পারে যা আমরা আজও জানি না। দেখুন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি দিয়েছেন, তার নিশ্চয়তা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, তুমি পর্দা মারো, আল্লাহ ইবাদত করবেন, যেমন ভাবে নিরাপত্তা দিয়েছিলেন ইব্রাহিমের স্ত্রী সারাকে, জালিম বাদশার ঘরে গিয়ে জালিম বাদশা ব্যভিচারের জন্য উদ্বুদ্ধ হলেও, এগিয়ে আসলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা যে প্রার্থনা করেছিলেন, প্রার্থনা কবুল করেছিলেন, জালিম বাদশার করাল গ্রাস থেকে নীরবে নিভৃতে একাকিত্বে পাওয়ার পরেও স্পর্শ টাচ পর্যন্ত করতে পারি। দেখুন, মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাহরিমের একদম শেষ আয়াতে বলছেন যে মারিয়াম তার লজ্জাস্থানের হেফাজত করেছিল, ফানা ফাখনা মির রুহিনা, আমি তার হৃদয়ে রূহ ফুঁকে দিলাম, সন্তান হলো ঈসা আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বলা বলি করলো, ঈসা আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে আসলো? মারিয়ামের বিয়ে হয়নি, কুমারী মেয়ে, তাহলে ব্যভিচার করেছে, ইত্যাদি ইত্যাদি নানান প্রপাগন্ডা ছড়িয়ে পড়লো। তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুধের বাচ্চা, দুধের শিশু, মাত্র কয়েকদিন, 2-1 দিন বয়স, ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুখে কথা ফুটিয়ে
মায়ের নিরাপত্তা সেফটির ব্যবস্থা করেছিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা জানো তুমি কোনো লম্পট সাধারণ মানুষ না, একজন বাদশার সুরক্ষিত প্রাসাদে সেনাবাহিনীর প্রহারায় থাকার পথ পরেও সারাকে হেফাজত করতে পেরেছিলেন, সারাকে হেফাজত করতে পেরেছিলেন। তার পর্দা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে তার সতীত্বের স্বীকৃতি দিয়েছিলেন দুধের বাচ্চার মুখে কথা ফুটিয়ে, আল্লাহ কি আজকে পারেন না এরকম অলৌকিক কিছু করতে? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কি কমে গেছে? সামান্যতম কমেনি, কিন্তু কমেছে কি? আপনার আমার ইমান স্পিরিট কমেছে, আপনার আমার পর্দার বিধান লঙ্ঘিত হয়েছে। আজকে একজন মুসলিম বোন আল্লাহকে বলতে পারবো না সারার মতো, জাল্লাই নির্যাতিত অবস্থায় আমি এসেছি, আমার লজ্জাস্থান আমার আব্রু কোথাও প্রকাশ করিনি, আজকে আমাকে হেফাজত করো, এইরকম বলার বুকের পাটা আমাদের মুসলিম বোনদের নেই। কারণ বলবেন কি করে, রাস্তায় বেরোলে কাপড়ই থাকে না, এতটুকু সাহস আছে, বুকের পাটা আছে? তিনি নিজেও দুর্বল যে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমার প্রার্থনা শুনবেন না। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম আপনাকে আমাকে সচেতন হতে হবে পর্দার গুরুত্ব এখানেই। পর্দার বিধান মানলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, নিশ্চয়তা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। পর্দার বিধান মানলে, পর্দার বিধান মানলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, নারী যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, ফরজ সিয়াম পালন করবে, ওয়া হাফাজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া আতাত বালাহা, তার স্বামীর খেদমত করবে, কিলা লাহা, এই নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতে শীতে, জান্নাতের যে দরজাতে খুশি ওই দরজাতে প্রবেশ করো, আজকে জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা। দেখুন, যেই চারটা বিধান মানলে একজন নারীর জান্নাতের সব দরজা খোলা, তার একটা হলো পর্দা। তাই আসুন আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আমরা আমাদের মুসলিমদেরকে পরিবেশ করে দেই, মুসলিম বোনদেরকে পরিবেশ করে দেই পর্দার বিধানের মধ্যে আসার জন্য। হ্যাঁ, আপনার স্ত্রীকে আপনি 10 গিরা 11 গিরা ব্লাউজের কাপড় কিনে দিয়েছেন, তো তার ব্লাউজটা ছোট হবে না তো, সে পলিথিন জোড়া লাগিয়ে বড় করবে? বলেন তো, আপনার স্ত্রী পলিথিন জোড়া লাগিয়ে কি ব্লাউজটা বড় করবে, ফুলাতে করবে? কাপড়ই দিয়েছেন আপনি 11 গিরা, তার বেপর্দার জন্য মূল দায়ী আপনি, মূল সমস্যা আপনার মধ্যেই। ভূত আগে আপনার ভিতর থেকে দূর করতে হবে। যেখানে 1.5 গজ 2 গজ কাপড় লাগবে ফুল হাতা ব্লাউজ বানাতে, আপনি দিয়েছেন 11 গিরা, 1 গজে না, কোত্থেকে হবে? আসুন আমরা পুরুষরা চেষ্টা করি পরিবেশ করে দেওয়ার। মুসলিম বোনদের আহ্বান জানাবো, আমরাও পরস্পরে নারী পুরুষ মিলে পরিবেশটা সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়্যির মা বিকওমিন হাত্তা ইউগাইয়্যির মা বিআনফুসিহিম, আল্লাহ ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন করে দিবেন না যতদিন নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করব। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, তুমি আমাদের মুসলিম বোনদেরকে পর্দার বিষয়গুলো বোঝার তৌফিক দান করো, আমাদের মুসলিম পুরুষদেরকেও পর্দার বিষয় বোঝার তৌফিক দান করো, আমাদের পরিবেশটাকে সুন্দর করে দাও। হে আল্লাহ, তুমি আজকের এই মাহফিলের পরিবেশকে তুমি অনুকূলে করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের জন্য আজকের এই পরিবেশটাকে অনুকূলে করে দাও, আমাদের জন্য আজকের এই মাহফিলকে কবুল করে নাও, আমাদের সকলের জন্য এই মাহফিলকে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।